우리 바 에이씨 들어봐 에이 واي ايش اي واي ايش اف اي 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 نايف اي تم سايره ديسو كانا كيسه اري 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 او دكو دورتسي الله الله استغفر الله لارا يغرب الله দেখো আমার হাত আঙ্গুল মনে হয় আঙ্গুল ভাঙে যাইতেছে এমন লাগতেছে ওই আস্তে আস্তে ভাই কি যেন একটা আকৃতি হইছে কিছু একটা শ্যাডোর মতো যাইতেছে ওদিক দিয়ে উল্লম জুবি রাব্বিন না মুভ করতেছে পুতুলটা ওরে ওইদিকে ওইদিকে হ্যাঁ তুমি এইটা দেখো এটা অটোমেটিক্যালি লড়তেছে ওই জায়গায় দেখে আল্লাহ রে কি যাইতেছে হ্যাঁ এদিকে দেখো কিছু একটা অনেক লম্বা সাদা কিছু একটা আস্তাগফিরুল্লাহ এ তুমি ওরে নিয়ে ওই জায়গায় বসো সামনে যাই না আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও স্ট্যান্ডার পরিবার সবাই কেমন আছেন আশা করি মহান রব্বুল আলামিনের দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন এটা সবসময় আমাদের প্রত্যাশা তো বরাবর মতো নতুন আরেকটি ভৌতিক ভিডিও নিয়ে চলে আসছি আজকে আসছি কিন্তু ওজাবোর্ড চ্যালেঞ্জ নিয়ে আশা করি আপনাদের ভালোই লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে কি ঘটে আসলে এখানে কিছু আসে কিনা বা আমরা কিছু দেখতে পাই কিনা আমাদের সাথে কোনো কিছু ঘটে কিনা আমরা কিন্তু এখানে খুব বড় একটা এক্সপেরিমেন্ট করব এই যে দেখেন এখানে ওজা বোর্ড আছে বড় একটা বোর্ড তো নাইম আছে এদিকে রানা আছে এবং এখানে আমরা দুইটা কি বলে যে কাকতারুয়া রাখছি ঠিক আছে এখানে অনেক কিছু এটার ভিতরে দিয়ে রাখছি এখানে মোমবাতি জ্বালাই রাখছি এখানে কোনো কিছু ঘটে কিনা কোনো কিছু এক্সপেরিমেন্ট জাতীয় কোনো কিছু আমরা টের পাই কিনা ওজা বোর্ড তো অনেক হ্যাঁ চ্যালেঞ্জিং একটা ব্যাপার তো আশা করি আপনাদের ভালোই লাগবে ভিডিওটা যারা দেখতেছেন সবার কাছে অনুরোধ থাকবে এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো প্রথমেই আমরা শুরু করি নাকি আস্তে আস্তে আর এটা নিয়ম বলে দেন যে হাত কিন্তু সরানো যাবে না এটা কিন্তু হাত মানে এটা যতক্ষণ শেষ হবে যতক্ষণ গুড বাই বলার পর ঠিক আছে এখানে গুড বাই বললে মানে তখন চলে যাবে ঠিক আছে মানে যত যাই হোক মানে আশপাশে হাত সরানো যাবে না যদি হাত সরাই ফেলা তাহলে কিন্তু তার সাথে খারাপ কিছু হইতে পারে ঠিক আছে মানে তার সাথে সরাবে তার সাথে কিন্তু উঠানো যাবে না হ্যাঁ হাত উঠানো যাবে না ঠিক আছে আর এটা হচ্ছে তোমার গুড সাইন এটা হচ্ছে ব্যাড সাইন হ্যাঁ যদি এখানে কোশ্চেন করার পর যেটা উত্তর দিবে দেখবে এটা অটোমেটিক্যালি ওইদিকে মুভ করে সব শব্দ হইতেছে মনে হইলো যে কাকতারু আর ভিতর থেকে সাউন্ড আসতেছে কিছু ভাঙতেছে এরকম লাগছে হ্যাঁ তো আমরা শুরু করি নাকি মানে সবাই হাত দেই এখান থেকে শুরু করতে হবে না আচ্ছা প্রথমে একজন একজন করে কোশ্চেন করতে হবে জোরে ঠিক আছে মুভ করে লড়ে চড়ে হ্যাঁ তো প্রথমে হইতেছে আমরা কোশ্চেন করি যে এখানে এই ওজা বোর্ডের কেউ যদি কেউ কিন্তু হাত কিন্তু সরাই ফেলে কিন্তু তার সমস্যা হবে চেঞ্জ করা যাবে না প্লে হওয়ার সাথে সাথে কিন্তু এটার প্রতি হাত রাখতে হবে আর হাত নাড়ানো যাবে না সরানো যাবে না হ্যাঁ এটা কিন্তু অনেক ডেঞ্জারাস একটা চ্যালেঞ্জ ঠিক আছে এগুলো কিন্তু অনেক প্রবলেম হয় এগুলোতে তো এই ওজা বোর্ডে কেউ যদি হাজির হও তো আমাদেরকে অবশ্যই তুমি তোমার সংকেত দাও আল্লাহ
গাছের উপর থেকে কিছু বাইঙে পড়ছে মনে হচ্ছে ডালপালা। আচ্ছা দেখো তোমরা একজন একজন করে বলো বলো। এই ওজা বোর্ডে যদি কেউ হাজির হন তাহলে আমাদেরকে সংকেত দেন। আচ্ছা তোমরা এই জায়গাতে কয়জন আসো? কয়জন আগে দেখো হাজির হয় কিনা সেটাই দেখুন। আশেপাশে কিন্তু শব্দ আসতেছে কিন্তু অনেক পরে। এই এই হাত 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 ছুটে না যান, হাত ছুটে না যান, সাবধান। তোমরা এখানে যারাই আছো তোমাদের তোমরা কি এখানেই থাকো এই প্লেসটাতে? আমরা যেখানে আজকে এই শটটা নিতে সেটা কিন্তু রিয়েল হন্টেড প্লেস একটা, মানে চতুর্দিকে শটটা হালকা করে ঘুরে দেখান তো। হ্যাঁ এখন চতুর্দিকটা যদি দেখেন তাহলে বুঝবেন লাইটটা। হ্যাঁ তো এখানে এখানে কি তোমরা থাকো নাকি অন্য কোথাও থাকো? কাঠ ভাঙে পড়ছে এটার উপরে, এখানেই থাকে। দেখতেছি তো ওটা ভাঙে পড়ছে এখানে। তোমরা এখানে যে আসো একজনের নাম বলো আমাদেরকে, তোমার নাম কি? আর এই নাম বলো নাকি? তুমি কি মেয়ে যে আছো এখানে, তুমি কি মেয়ে? কেমনে মুখ করতেছে আল্লাহরে, জানি না কি ঘটে। আমার হাতে তো ভারী হয়ে দিতেছে, বাবা রে ছাড়া যাবে না কিন্তু, আমার হাত পুরো ভারী হয়ে গেছে। এখানে অন্য যারা আছো তাদের আর একজনের নাম বলো। তারপর যে নাই এফ আই তুমি কি মেয়ে? ভাই কিভাবে ধরেছো? আমার হাত বাড়িয়ে যেতেছেন ধরে রাখতে পারছি। আচ্ছা তোমরা কি সবাই এই জায়গাতেই থাকো? ভাঙলো মনে হলো গাছপালা,
সব ভাঙে চুরে পড়তেছে এমন লাগতেছে। তোমরা এখানে কয়জন থাকো? তো বলো দেখালো এই জায়গায় কয়জন? শুরুতেই বললো না ছয়জন থাকে, মানে আমরা এই জায়গা আসছি, তোমরা কি বিরক্ত বোধ করতে মনে করতেছো? আমরা যে তোমাদেরকে ডাকছি এতে কি তোমরা রাগান্বিত? ভাই কেমনে যাচ্ছিস? গাছপালা মনে হয় ভাঙ, এই দেখো দৌড়িতেছে। আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি করবো? গাছের উপর মনে কিছু ভাঙে চুরে পড়তেছে এমন লাগতেছে, হাত ভারী হয়ে যাইতেছে। তোমাদের কোশ্চেন করো, কারো কোশ্চেন থাকলে কোশ্চেন কাঁপতেছে, আমার হাত কাঁপতেছে, হাত পুরো ভারী হয়ে যাইতেছে। আচ্ছা আমরা একটা জিনিস জানতে চাই, সেটা হইতেছে যে আমাদের সামনে যে দুইটা ডল আছে, কাকতারু আছে, তোমরা কি এগুলার ভিতরে প্রবেশ করতে পারবা কোনোভাবে? ভাই ভাই আঙ্গুল এইখান থেকে তো এখন তোমরা এখানে কতদিন যাবৎ থাকো? কতদিন কত বছর নাকি দিন? ভাই আমি ধরে রাখতে পারতেছি না, আমার খুব কষ্ট হইতেছে। ইয়ার মানে ওই থেকে আছে বসুন, কষ্ট হইতেছে। সব ভাঙে চুরে পরে দেখো গাছপালা, মনে হয় আমাদের আশেপাশে কিছু আছে এরকম লাগে। তোমাদের ভিতর আরেকজনের নাম বলো। গাছের উপরে শব্দ আসছে, ওই দিকটা তো উপরের দিক, ওইটা কি চোখ জ্বলতে পাই খেতেছে, হাত পুরো পিস করতেছে, দৌড়তেছে। তুমি কি জিজ্ঞেস করলে নাম? মানে এখানে আরেকজনের নাম জিজ্ঞেস করছিলাম আমি, কি আসলো? আচ্ছা আমরা অতিরিক্ত কোশ্চেন করার কারণে ওরা বিরক্ত হইতেছে নাকি? হাত হাত পুরো বিষ হয়ে গেছে, মানে ব্যথা করতেছে।
কোথায় কি যাইতেছে, কোশ্চেন করো, কোশ্চেন করো, কোশ্চেন করো, কোশ্চেনের ভিতর রাখতে হবে না। হ্যাঁ কিন্তু ওরা ইয়ে যে ক্ষিপ্ত হয়ে যায় আশেপাশে, গাছ ভাঙে পড়লো মনে হলো। তোমরা এখানে যারা আসো, তোমরা কি এখানে আমাদের উপর বিরক্ত হইতেছ? তাড়াতাড়ি শেষ করে দিবেন নাকি? কিন্তু মারা গেছে, আশেপাশে সব ভাইঙে নিতেছে, মানে গাছপালা ভাইঙে সব গায়ের উপরে পড়ে। একটা কাজ করে আমি গুড বাই নি, তোমরা এখান থেকে থাকো, তোমরা দুইজনে খেলো। আমি আমি ধরে পারতেছি না, তোমার আমি এখান থেকে বিদায় নিতে চাই, আমাকে কি তুমি গুড বাই দিবা? হাত ধরে রাখতে পারতেছি না রে ভাই। খেলো ভাই, আমার হাত ব্যথা হয়ে গেছে পুরো। তোমরা কোশ্চেন করো, আশেপাশে সব ভাঙে চুরে, কোশ্চেন করো কিছু, একজন একজন করে কোশ্চেন করো। তোমাদের কোনো পার্সোনাল কোশ্চেন থাকলে তাও করতে পারো, কোশ্চেন করো। কি জানো আশেপাশে কি জানো শব্দ করতে, এই জায়গায় কি আমার কোনো ক্ষতি হবে? আমাদের কোনো ক্ষতি করা হবে? আমি কাছাকাছি আছি। কি বলছে? তোমরা কি কোশ্চেন করলা? আমার তো হাত পুরো বেথা ইয়ে হয়ে গেছে, এখানে বাঁকা হয়ে গেছে ডাইরেক্টলি। তারপর অন্য কোনো কোশ্চেন করো। দেখেন তো আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। পুরো রক্ত বের হয়ে গেছে পুরো আঙ্গুলে। ওটা ঘুরতে আছে, দেখো বিদায় বিদায় দিতে পারো না। ওর সাথে কোশ্চেন করো, কোশ্চেন করো। পুরো সোজা হয়ে গেছে, আঙ্গুল দিয়ে রক্ত বের হয়ে গেছে। হাত
ওর হাত থেকে ব্লাড বের হয়ে গেছে, ব্লাড বের হয়ে ভরে গেছে ওর হাত। তুমি কি কি কোশ্চেন করছিল ভাইয়া? তুমি কি বলছিলে? সারবো না, ওই তো সাইরে দিছে তো হাত সাইরে। তুমি হাত সাইরে দিলা কেন? হাত সাইরে দিছো কেন? আল্লাহু আকবার, ই আল্লাহু আকবার, কি ই আস্তাগফিরুল্লাহ। উপর থেকে টাগুনের গোলা আসলো নিচে। আল্লাহ রে বমি দিতেছে রে ভাই। দেখেন যখন বলার পরে ডাইরেক্টলি এখান থেকে ওর হাতটা ছিঁড়ে গেছে আর ওর হাত দিয়ে রক্ত বের হয়ে গেছে পুরো একদম, মানে চোখের সামনে জিনিসটা ঘটলো। আর আমার আমি তো এখান থেকে নিয়েছি, আমার হাত এত ব্যথা করতেছিল মানে যা বলার মতো না। এখানে পুরো একদম আমার হাত মনে হইতেছিল যেন একদম আমার হাতে কিছু একটা, মানে কি বলে যাইতে দলে কয়েক কেজি ওজন যেরকমের ওয়েট লাগে ঠিক ওই রকমের ওয়েট লাগতেছে। এই ও বমি দিতেছে, ওর তো বমি টমি দিয়ে অবস্থা, ওর ব্লাড বের হয়ে গেছে। হ্যাঁ অবস্থা খুলল আল্লাহ অবস্থা অনেক খারাপ। চারকুল পরো নাইম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নাইম 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 আল্লাহ আল্লাহ কিছু রাখতেছে নাইম। একটা সূরা পড়ার চেষ্টা করো, বিল আলামিনের রহমানির রহিম একটা সূরা পড়ার চেষ্টা করো। কি জানো গেল ভালো করে ধরো রানা ওরে ঠিক মতো বিন্যাস মালিক কি যেন একটা আকৃতি হয়েছে, কিছু একটা শ্যাডোর মতো যাইতেছো দিক দিয়া। ব্লাড দেখানো যাবে না বেশি একটা, দেখছি কিছু একটা এদিকে গেছে। ওরে ধরো ভালো মতো, বসো বসো কি করলো রে ভাই? আমার মূলত সমস্যা হয়েছে হাতটা সাইরে দিছে। হ্যাঁ হাতটা সাইরে দিয়ে মানে ওর হাত দিয়ে রক্ত বের হয়েছে, তুমি দেখছো। ও কি কোশ্চেন করছিল ওই জায়গায়, মানে কি জানো একটা কোশ্চেন করতে পারে, কোশ্চেন করছিল। হ্যাঁ কি কোশ্চেন করছিল এই পরে ওর কোশ্চেন পরে জানতেছি, ওর আগে সুস্থ করো। হাত সারা যাবে না, লইরে উঠলো
দেখো স্পষ্ট দেখা গেছে যে লড়তেছে। আল্লাহ আল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখো মুভ করতেছে পুতুলটা। ওরে ওইদিকে ওইদিকে। হ্যাঁ তুমি এটা দেখো, এটা অটোমেটিক্যালি লড়তেছে এই জায়গায়, দেখে দেখছো? হ্যাঁ কিন্তু ফাঁকা মাঠ হে একদম চতুর্দিকে, কিন্তু ফাঁকা মাঠ। ওটার কাছে যাই না। সেটা দেখলাম গাছের উপর থেকে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই দেখো ওটা ভাই, আল্লাহ এখানে খুবই বিরক্ত হয়ে গেছে। এবার বসো, ওর এক জায়গায় বসো, দোয়া পড়ো, বসো বসো বসো, এখানে বসো। লাহাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চোখের সামনে এটা কি দেখলাম রে ভাই, ক্লোজ যাই দেখাই জিনিসটা। দেখেন এখানে কিন্তু কিছু নাই, দেখেন চোখে হ্যাঁ এটা আগুনটা ধরে নিল কিভাবে? হ্যাঁ আগুনটা ধরলো কিভাবে দেখেন? সেটাই তো, আগুন তো ওই তালগাছের উপর থেকে উইরে আসে, মানে চোখের সামনে জিনিসটা ঘটল। আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ। আমরা মোমবাতি দিয়ে রাখছিলাম দুইটার সামনে, কারণ আমরা জানি কোনো কিছু এই পরে ধরে রেখো, কোনো প্যারানর্মাল কোনো কিছু পুতুল জাতীয় বা ডল জাতীয় কোনো কিছুর ভিতরে আসে। আর আমরা আরও কিছু এক্সপেরিমেন্ট করছি, এগুলো ভিতর আর কিছু জিনিস দিছিলাম। চতুর্দিকে শব্দ হইতেছে কিন্তু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাঙ্গা পড়তেছে সবকিছু, কি জানো শব্দ করতেছে ওদিক থেকে। দেখো চতুর্দিক থেকে কিন্তু খুবই খারাপ অবস্থা, গাছপালা সব ভাঙে চুরে পড়তেছে মনে হয় এরকম লাগে। এটা কিন্তু আগুন ধরে পুরোটা পুড়ে যাইতেছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পুরো অন্ধকার হয়ে যাইতেছে, ধোঁয়ায় এত পরিমাণ ধোঁয়া হয়েছে এটা। কি যাইতেছে কত লম্বা দেখো, হাতটা সরানো আসলে নাই হয়ে গেল, খারাপ হইতেছে এখানে যাওয়ার জন্য। এই
চোখের সামনে ব্যাঙ হয়ে গেল, আল্লাহ আকবার, দেখেন চোখের সামনে নাই হয়ে গেল, এখানে যে এরকমের কিছু ঘটবে এটা আসলে মানে ভাবতে পারিনি। কাকতরুর ভিতর থেকে কিছু একটা বের হয়ে যাইতেছে, কালো অবয়বের মতো দেখো। ভিতর থেকে বের হয়ে গেছে এদিকে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়া নাস। এখানে ছিল একদম ক্লোজ ওই মিটারটা হাতে না। আরে নিয়ে পেশ আসো, হাতটা সরানো আসলে আমাদের খুবই খারাপ হইতেছে এখানে যাওয়ার জন্য, এই আমরা যাওয়ার চেষ্টা করি, বের হইতে দিতে চাইতেছে না। পিছনে শোনো রানা, কেরাদিন কত কিছু বলতেছে, এবারে নিয়ে পেশ আসো, এই পেশ আসো রানা রানা। এগুলো তো নিয়ে যাইতে হবে আমাদের, এখানে অনেক কিছু আছে তো জিনিসগুলো লইয়ে যাওয়ার পর যাইতে হবে। আমার ওইদিকে টান দিছে আল্লাহ রে, কি বলো নাইম 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 দেখতেছি না তো কিছু, আকাশের উপর দিয়ে কিছু একটা উড়ে গেছে, শব্দ পাইছি আমি কিছু একটা ওড়ার মতো। আল্লাহু আকবার, এ নাইম নাইম এদিকে আসো তো, কোন দিকে নিছে আমরা উপরে দিক কিছু তো নাই, আল্লাহ রে এদিকে দিয়ে দিয়ে আস্তাগফিরুল আল্লাহ রে, না না আল্লাহ আকবার, কোথায় শব্দ আসতেছে তাড়াতাড়ি উঠো 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 আর ওরে কেমনে রাখছে রে ভাই, জুতো খুলে উঠো উঠো উঠো, তুমি নামা 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 আল্লাহ রে, ধরো ধরো ধরো
আমি ধরবো কেমনে তুমি এই রানা তাড়াতাড়ি ধরতে বসে পড়ছে বসে পড়ছে ধরো 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 আল্লাহ রানা এই বেশ এই বেশ আল্লাহ রে রানা আল্লাহ 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 তাড়াতাড়ি চোখে দেখতেছি না চোখে ময়লা গেছে আল্লাহ রে আল্লাহ যাইতে পারবো এখান থেকে ইনশাআল্লাহ তুমি দোয়া পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ ওটা কি আল্লাহু আকবার ইস্তাগফিরুল্লাহ দেখো কিছু একটা অভাবের মতো এখানে দেখো নাই হয়ে গেল ওরে ওরে নিয়ে এদিক থেকে যাইতে হবে তো জলদি এখানে যত সময় যাইতেছে ততটাই ভয়ঙ্কর পরিস্থিতি এখানে থাকার কোনো ওয়ে নাই এদিক থেকে আমাদের যে কোনো মূল্যে এগুলো রাইখে এখান থেকে যাইতে হইবে পরে এসে নিতে হইবে কোনো কোনোভাবে আর এখানে থাকা পসিবল হইবে না এই চলো 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 এদিক থেকে চলো চলো আজকের মতো এদিক থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আসলে এইসব গেমগুলো কেউ ট্রাই করবেন না এগুলো খুবই ডেঞ্জারাস জিনিস তার সাথে কখন এই দেখো গাছপালা সব ভাঙে পড়তেছে কার সাথে কখন কি ঘটে তা বলা যায় না আসলে এগুলো কেউ ট্রাই করবেন না কখনোই ট্রাই করবেন না তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ